বন্ধুরা, বিশ্বের সকল মানুষের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট রয়েছে। এর মধ্যে এমন কিছু ট্যালেন্ট রয়েছে যেগুলো অবাক করার মতো। আমাদের আজকের ভিডিওতে দেখাতে চলেছি বিশ্বে থাকা এমন ট্যালেন্টওয়ালা ব্যক্তিদের যা শুধু মাত্র 0.1% ব্যক্তিদের মধ্যে থাকে। বিশ্বাস না হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর শেষের দিকের ব্যক্তিদের ট্যালেন্ট দেখলে সত্যি চমকে যাবেন। তবে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এই লোকটি তার শরীরের বিভিন্ন অঙ্গ বাঁকাতে ও ঘোরাতে পারে তার ইচ্ছামতো কোনো রকম সমস্যা ছাড়া। তবে মনে হচ্ছে তাকে খুব দ্রুত কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়া উচিত। ঠিক ভৌতিক মুভির মতো এই মেয়েটি তার চোখকে সাদা করে ফেলতে পারে। তাকে হঠাৎ করে দেখলে ভয়ে চমকে উঠতে হবে, আর রাতের বেলায় দেখলে কী হবে তা বুঝতেই পারছেন। এই লোকটির শক্তি মাথা নষ্ট করে দেওয়ার মতো। শুধুমাত্র হাত পায়ের মাসেল ব্যবহার করে অনায়াসে 5টা র্যাকের সমান উচ্চতায় উঠে এবং নেমে যেতে পারে। এই মেয়েটি তার পাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাঁজ করতে পারে। মনে হয় তার হাঁটুতে কোনো জয়েন্টই নেই। এরাতে এমন স্কিলের কথা আসলে এই ব্যক্তির মতো দ্রুততম আর কেউ নেই। এটা দেখার পর ভাবতে পারেন কেরাতের সর্বোচ্চ স্কিল এটা। সবাইকে অবাক করে তার ডিসপ্লে শেষ করে একজন নিনজা বসের মতো। আপনি যদি মনে করে থাকেন এমনটা কেউ করতে পারবে না তাহলে ভুল ভাবছেন। এই মেয়েটি শুধু তার হাতের মাধ্যমে একটি গোলাকার বৃত্ত আঁকতে পারে। এই গোলাকার বৃত্ত আঁকার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম ও সাধনা। স্পিড স্কেটিং একটি কঠিন বিষয়, আর সেটাকে আরও কঠিন বানাতে অনেকগুলো কোণের মধ্যে দিয়ে যেতে চ্যালেঞ্জ নেয় এই মেয়েটি, আর সবাইকে চমকে দিয়ে সেই চ্যালেঞ্জ পার করে যায়। এই লোকটি তো তার আইবলকে 2 ইঞ্চি চোখের বাইরে নিয়ে আসতে পারে। এইভাবে কেউ দেখলে মনে করবে সে রেগে বা উত্তেজিত হয়ে আছে। এই ব্যক্তিটি এতটা উঁচুতে উঠতে পারে সে একলাফে একজন মানুষের কাঁধে উঠতে পারে। আপনার যদি কখনো মনে হয় আপনার প্যান্ট ছিঁড়ে গেছে কিন্তু চেক করার মতো আয়না নেই, তাহলে এই লোকটির কাছে সমাধান আছে। এই লোকটি তার জিহ্বার মাধ্যমে রশি বেঁধে ফেলতে পারে। ফ্রাই প্যান হয়েও এই লোকটির কাছেও রক্ষা পায়নি। এই লোকটি তার হাতের সাহায্যে ফ্রাই প্যান, পট, এমনকি বেসবল ব্যাটও ভেঙে ফেলতে পারে। বন্ধুরা, ডিমবাজি করার জন্য ডিম ফাটানোর জন্য অনেক উপায় আছে, কিন্তু এই ব্যক্তির ডিম ভাঙার পদ্ধতি কখনো দেখেছেন? মাঝে মাঝে কিছু ট্যালেন্ট আমাদেরকে অবাক করে দেয়। এই লোকটা একটি আস্ত কলার চোখের পলকে খেয়ে ফেলতে পারে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। সব মানুষ একবারে কাজ দুইবারে করতে চায়। এই লোকটি একাধিকবার কিচেনে আসতে হবে বলে কোনো খাবার না ফেলে এই খাবারগুলো একসাথে নিয়ে যায়। এই লোকটি তো বসে থাকা অবস্থায় একলাফে হ্যান্ড অ্যাসিস্ট্যান্ট আর ব্যাক ফ্লিপ করা শুরু করে দিতে পারে। এই লোকটির মতো পা থাকলে ওয়াটার স্কিপের কী প্রয়োজন? এই লোকটি কোনো রকম ওয়াটার স্কিপ ছাড়াই পানিতে রাইড করতে পারে। আমি গ্যারান্টি বলতে পারি এটা আপনার বা আমার কোনো দিন করা সম্ভব হবে না। এই লোকটির এতটাই শক্তি যে সে একটি মই ধরে থাকে আর আস্ত একটি মেয়ে তার শরীরে উঠে বসে থাকতে পারে। আপনার যখন একজন ইউনিক সাইকেল রাইডার হওয়ার ইচ্ছা কিন্তু আপনার কাছে শুধু একটি বাইসাইকেল আছে, তখন এই পথ অবলম্বন করা ছাড়া কোনো উপায় নেই। স্কিপিং রোপ আমরা কম বেশি সকলে খেলেছি কিংবা দেখেছি, কিন্তু এত দ্রুত স্কিপিং করতে দেখেছেন কখনো? এই ছেলেটি এত দ্রুত স্কিপিং করে তা আপনার নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাসই করতেন না। এই মেয়েটি আস্ত একটা টেবিলকে দ্রুত ঘুরাচ্ছে যা সচরাচর দেখা যায় না। বন্ধুরা, এলিয়েন যে মানুষের মধ্যে বাস করে এই লোকটি তার প্রমাণ। এই লোকটির একটি চোখ, 3টি মণি দেখা যাচ্ছে। প্র্যাকটিসের সাথে সাথে ট্যালেন্টও থাকতে হবে, এই মেয়েটির দুটোই রয়েছে। পিৎজা ইটালিয়ান দ্বারা আবিষ্কার হয়েছে ঠিকই, কিন্তু অন্যান্য দেশের লোকেরা পিৎজা বানানোর আর্টকে আয়ত্ত করেছে ভালোভাবে। এই লোকটা কিভাবে পিৎজা বানায় দেখে নিন। আমরা অনেক অভিনেতাকে রোবটের মতো নাচতে দেখেছি, এই লোকটি যেভাবে তার মাথা রোবটের মতো ঘুরায় তা সত্যি অবিশ্বাস্য। এই লোকটি আরেকটু দ্রুত ঘুরাতে পারলে নিজেই হেলিকপ্টার হয়ে যেত, তার স্কিলটা কিন্তু অসাধারণ। এই লোকটাকে দেখে মনে হবে সে কুড়াল ছুঁড়ে মারতে পারে না, কিন্তু সবাইকে চমকে দিয়ে 2 হাতে 2টি কুড়াল ছুঁড়ে মারে, আর সেইগুলো খুব নিখুঁতভাবে লক্ষ্য আঘাত করে। আমার মনে হয় লোকটির রয়েছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হাত, কারণ 2 হাত দিয়ে খুব সহজে ইট ভেঙে ফেলতে পারে।
দ্রুত খেতে পারো একটি আট। এই ব্যক্তি মাত্র 9 সেকেন্ডে এক বাটি নুডলস এবং দুটি ডিম খেয়ে নিতে পারে। করোনার ভাইরাসের সময় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য লোকটি কি একটা অদ্ভুত পদ্ধতি অবলম্বন করে। আপনি কি পারবেন এক কামড়ে একটি আস্ত আপেল খেয়ে ফেলতে? আপনি না পারলেও ঠিকই এই লোকটি খেয়ে দেখিয়েছে। আইস হকি বিপজ্জনক খেলাগুলোর মধ্যে একটি, তাহলে একবার ভেবে দেখুন বরফের মধ্যে অন্য একটি খেলা কতটা বিপজ্জনক। ছোটবেলায় আমরা সবাই পানিতে পাথর ছুঁড়ে মেরেছি, এই ব্যক্তিটির স্কিল যেন অন্যরকম। এই মেয়েটি তার ধনুকের মাধ্যমে এমন কিছু করে ফেলে তা দেখে আপনি অবাক হতে বাধ্য হবেন। একটি সিঁড়ির মধ্যে থাকা ছিদ্রতে একটি তীর ছুঁড়ে মারতে পারে সে। এইভাবে কাউকে কোনো কিছু তো উঠতে দেখেছেন? এই ছেলেটা উল্টোভাবে হাতের সাহায্যে উপরে উঠতে পারে। অনেকেই মনে করেন জিমন্যাস্টিকের কারণে তারা লাফিয়ে উচ্চতায় উঠতে পারে, কিন্তু এই ছেলেটা তাদের ধারণা ভুল প্রমাণ করেছে। যখন আপনি মোজা পরে আছেন কিন্তু আপনার নামার সিঁড়িটা ভেজা। কি অসাধারণ প্রতিভার অধিকারী এই মেয়েগুলো! রাস্তায় পড়ে থাকা সাইনবোর্ড দিয়ে এমনভাবে খেলতে পারে তা না দেখলে বিশ্বাসই করতেন না। এই লোকগুলো সাইনবোর্ড দিয়ে কসরত করে টাকা উপার্জন করে। দুই হাত দিয়ে পুশ আপ দিতে আমরা সকলেই দেখেছি, কিন্তু এক হাত দিয়ে পুশ আপ দিতে সাথে একটি ডিম ফাটাতে কি পরিমাণ শক্তির প্রয়োজন তা বুঝতেই পারছেন। এখানে দৌড়াতে গিয়ে পড়ে যাওয়ার ভিডিও আমরা সকলেই দেখেছি, যেগুলোতে মাথা নিচের দিকে আর পা উপরের দিকে চলে যায়, কিন্তু এই লোকটি পরে না যাওয়ার টেকনিক আবিষ্কার করে ফেলেছে। এই লোকটির কসরত দেখে সত্যি অবাক হয়ে গেছেন, মনে হচ্ছে বাতাসের মধ্যে সিঁড়ি বেয়ে উপরে উঠছেন। সেনাবাহিনীতে এমন কিছু ট্রেনিং করতে হয় যা আমাদের সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। শুধুমাত্র এমন কিছু দক্ষ মানুষের মিলে এই রকম মজাদার কিছু করা সম্ভব। এই রেসলারের রেসলিংয়ের ওয়ার্ম আপটা অনেকটা দ্রুত আর ইউনিক। আপনি দেখলে মনে করবেন সে কোনো মেয়েকে প্রপোজ করতে যাচ্ছে। দু হাত দিয়ে পুশ আপ করতে আমাদের দম বাড়িয়ে যায়, আর এই ছেলেটি দুই আঙ্গুলের উপর ভর দিয়ে পুশ আপ দিচ্ছে। এই স্কিলটা কিন্তু অসাধারণ। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন।